টাকা করে প্লেট নিচ্ছে, বাট একটু একটু কানি করে বিরিয়ানি, মানে আমি একাই তিন প্লেট বিরিয়ানি খেয়ে নিতে পারবো। হ্যাঁ ফ্রেন্ড, চলে এসছি এসজি ব্লগের আর একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে। তো সামনে পুজো, তো বুঝতেই পারছো পুজোর মার্কেটিং তো বানতা হয়। তো এবারে পুজোর মার্কেটিং করতে এবছর আমরা এসেছি ধর্মতলাতে। প্রত্যেক বছরই প্রায় আসা হয়, বাট গত দু বছর ধরে আসা হয়নি, এই কারণে কারণ লকডাউন ছিল, তো সেই কারণে এদিকে তেমন একটা আসা হয়নি। তো দু বছর পরে আজকের আসলাম ফ্রেশ প্ল্যানেটে, আর দেখি আজকের কিরকম কি দাম বেড়েছে। দু বছরে অবভিয়াসলি অনেক বেশি দাম হয়ে গেছে জামা কাপড়ে। তো আজকে প্রচুর মার্কেটিং করার আছে, কারণ অনেক দিন ভালো কিছু কলকাতায় কেনা হয়নি। তো আজকের দেখি প্রথমে কিছু খাবো, কারণ আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো প্রথমে একটু কিছু খেয়ে নিয়ে দেন, তারপরে যাবো সিলেদার্সে। প্রথমে ওর আর আমার কিছু জুতো কিনবো, দেন তারপরে দেখি কোথায় কোথায় কি জামা কাপড় কি কিনতে পাওয়া আছে। তো সঙ্গে থাকো আজকে ব্লগে, হেভি মজা হবে, চলো। তো যেতে যেতে প্রথমেই আমার সামনে পড়লো গ্র্যান্ড হোটেল। আমার যতবারই আসি ধর্মতলা, ততবারই এই গ্র্যান্ডকে দেখলে আমার একটু ভেতরে একটা হেভি রকম ফিলিংস আসে। ইচ্ছা আছে কখনো এই গ্র্যান্ডে এসে খাবো, বাট এখনও পর্যন্ত কখনো হয়ে ওঠেনি। তোমরা যদি সঙ্গে থাকো আমার, অবশ্যই একদিন না একদিন গ্র্যান্ডে এসে খাবো। প্রথমেই আমরা একটা জুতোর দোকানে এমনি ফুটে দেখতে আসলাম, এগুলো সবই 200 টাকা দাম। এখানে কসমেটিক্সের রয়েছে সেই টেডি, ফেমাস টেডি ধর্মতলায়, প্রচুর ধরনের ভ্যারাইটি টেডি রয়েছে, ব্যাগ। এগুলো কত? 100 টাকা করে ব্যাগ। প্রচুর ভ্যারাইটিস রয়েছে ব্যাগের, এখানে এও 100। তো প্রথমেই আমরা ধর্মতলা ঢুকেই দু প্লেট দুজনে নিয়ে নিয়েছে মোমো। আমি খুব একটা মোমোর ভক্ত নই, তাই ওরাই খাচ্ছে। দু প্লেট আমাদের পড়লো 90 টাকা করে প্লেট, 180 টাকা। তো কেমন টেস্ট খেয়ে দেখো বলো। এই যে দোকান, কেমন? কেমন লাগছে? আমাকে দাও দেখি কিরম খেতে। সস ছাড়া খাবো আমি, সস দিয়ে খাই কখনো। হ্যাঁ হোক, মোটামুটি খুব একটা ভালো না, খাও বলছে শুধু ভালো। এগুলো 200 করে, ফুটের দোকানগুলোতে আগে আমরা একটু দাম দস্তুর করে নিচ্ছি, তারপরে মলের ভিতরে ঢুকবো, কারণ ওখানে গলা কাটবে আমি জানি, বাট ফুটে একটু মোটামুটি বার্গেনিং করা যায়। কত এগুলো? কত এগুলো? কত এগুলো? 600 করে? বাপরে, মলের থেকেও দাম বেশি। ওয়াও, টেডি টেডি। এগুলো কত? 750।
তো বন্ধুরা অনেকগুলো দোকান বার্গেটিং করে ব্যাকপ্যাকগুলো দেখে এবার পচা মোমো খেয়ে এই ওদের তো ভালো লেগেছে নাকি আমার ভালো মোটেও লাগেনি। তো এবার আমরা যাচ্ছি সিলের আর্টসে, গিয়ে দেখি আপাও দোকানে গিয়ে জুতো কিনবো আমার আর তোমাদের দিদির, আর বোন হয়তো একটা ব্যাগটা কিনতে পারে ওখান থেকে কিংবা যাই না। তো চলো সিলের আর্টসে যাই। তো সিলের আর্টসে যাওয়ার আগে আমি এখন এখানে দেখলাম মানেভারের নতুন শোরুম, জানি না কবে হয়েছে বাট আমি লাস্ট টাইম যখন এসেছিলাম ধর্মতলা তখন কিন্তু মানেভারের আমি শোরুম এখানে দেখিনি। তো জানি না কবে হয়েছে, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যে মানেভারের শোরুম কবে হয়েছে এই গত লকডাউনের মধ্যে কিনা। আবার ওরা মাঝে দাঁড়িয়ে পড়েছে এক জায়গায় 200-250 টাকা দিয়ে, এইগুলো বাজার কলকাতাও দেখছি নতুন হয়েছে এখানে, বাজার কলকাতাও আমি দেখিনি আগের বারে কখন হয়েছে। তো অ্যাডলাস অনেক কষ্টে সিলেবাসকে খুঁজে পেয়ে এখন সিলেবাসে ঢুকছি, আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না সিলেবাস, জানলাম যে সিলেবাসকে আবার এখান থেকে চলে গেল। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সিলেবাসের বাইরে। তো চলো ঢুকে পড়ি বেশি আর ভ্যান তারা না করে। আমাদের কাজের লোক যাচ্ছে ব্যাগ নিয়ে কাঁধে করে, নতুন সিস্টেম সিলেবাস থেকে প্রথমে ব্যাগ দিয়ে দিল, তুমি মাল নাও না নাও, এই তোরা মাল কিনবি না এখানেও শুধু বার্গেনিং করে চলে যাবি। হম লোক গরিব আদমি হ্যাঁ। আচ্ছা টাকা কত আছে, কত কত কোটি টাকা নিয়ে এসছো? হ্যাঁ আমার পকেটটাই পুরো ধ্বংস হবে, এই ধ্বংস করতে চলে এসছি সিলেবাসের মধ্যে। এখন প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, আবার এর মধ্যে থেকে কিনতে পারলে হয়। কি পছন্দ হয়েছে একটাও তোমার দেখাচ্ছ কেন, মারবে নাকি? বাপরে তোরা এই গন্ডগোলের মধ্যে কি করে সিলেবাসের চয়েস করবি রে জুতো? দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে এখানটায় সিলেবাসের, বাট এখন চয়েস করার সুযোগ নেই, যা হাতে সামনে পাচ্ছ তাই নিয়ে নাও। প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড়। কি এটা পছন্দ তোর? আমার বউয়ের, একটু কম দামে দেখ, পকেট নেই। তো অ্যাটলাস একটা বসার জায়গা পেয়েছি, বসে আছি দুটো দেখছে এদিক ওদিক, কারণ প্রচুর ভিড়, এর মধ্যে কোথায় কোথায় যাবো তার নাই ঠিক, ওই জন্য আমি বললাম আমি এখানে বসে আছি, দেন তোমরা দেখে নাও চয়েস হলে আমাকে বলো দেন আমি যাবো। তো বসে থাকার কথাটা মনে পড়লো আমি লাস্ট টাইম যখন সিলেদার্স এসেছিলাম, মানে সেরকমভাবে আমাকে অপমান করেছিল সিলেদার্স, কারণ আমি সেই সময় জুতো কিনতে এসেছিলাম বাট এত ভিড়ের মধ্যে এদিক ওদিক যেতে পারছিলাম না, তাও এক জায়গায় বসেছিলাম। তো ও আর ওর সঙ্গে আরও দু একজন এসেছিলো, তারা জুতো চয়েস করছিলো, দেন আমাকে এসে বলছিল যে এটা নেবে কি না। তো খানিক পরে এখানকারই গার্ড আসলে এসে বলছে কি আপনি কি জুতো কিনবেন, আমি বললাম যে হ্যাঁ কিনবো, বলে যা আপনি বসে আছেন, তা আমি বললাম যে কয়েকজন চয়েস করে তাই জন্য, বলে না আপনি যদি কিনতে চান তাহলে গিয়ে কিনুন এখানে বসে রাখা যাবে, বলে আমাকে তুলে দিল। বিশ্রী রকম অপমান ছিল সেটা, জানি না এবারে সেরকম কেস করবে কি না। তো একটু বসে আছি দেখি, তারপর যদি বেশি কিছু বলে যে উঠে বেরিয়ে যাবো, এবারে আমি আর থাকবো না, এবার আমি বেরিয়েই যাবো। একটা ভালো লাগছে না, দেখি এটা বেশ ভালো লাগছে, বেশ দেখি এটা নিয়ে, আমি কখনো এরকম লেদার টাইপের লোফার পরিনি এর আগে, তো এবার ইচ্ছা করছে একটু দেখি পুজোতে। এখানে বাদ দিয়ে কোথায় দেখছো, আর টেরার মতন লাগছে তোমার ক্যামেরার মুখে না থাকবে, এই একই জিনিস কিনবি তুইও। হ্যাঁ সুন্দর সুন্দর টপ রয়েছে 300-350 টাকা করে দাম, BTS। তো বন্ধুরা এবার আমরা শ্রীরাম মার্কেটের দিকে ঢুকছি, সিলেদার্স থেকে বেরিয়েছি, তখন বাজে 6:10, এখন 7:10, এক ঘন্টা ধরে এইটুকু রাস্তা আসতে টাইম লেগে গেল আমার, শুধু বার্গেটিং আর বার্গেটিং, কিন্তু জিনিস কিনলো আন্ডা, মার্কেটিং করতে করতে টাইম ফেলিয়ে দিল, আলটিমেটলি কিছুই কিনলো না, এখন আপাতত দেখে এই মলে ঢুকেও কিছু করে কি না।
ওয়াও সামনে সুন্দর একটা মূর্তি করে যাচ্ছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখায়লো, বলো বলো দুঃখায়লো, বলো বলো দুঃখায়লো, 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 বলো বলো দুঃখায়লো, দুঃখায়লো, দুঃখায়লো। শার্ট গুলো বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, নতুন মডেলের কালার গুলো বেশ সুন্দর সুন্দর আছে। চলো দেখি দোকানের ভিতরে ঢুকে কিরকম কি বলে। ম্যাসাজ বলে সম্ভবত ফিশ দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে করছে, তো আমিও করবো ফার্স্ট টাইম। এটা অনেকগুলো রয়েছে, এদিকে রিল্যাক্সেশন চেয়ার রয়েছে, বাট আমি ফিশিংটা আমার পছন্দ হয়েছে তা আমি করবো এখন। তো এখন আমাকে বলেছে 15 মিনিট ওয়েট করতে, 15 মিনিট পরে আমার নাম্বার আসবে, তো ওয়েট করি 15 মিনিট তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখছো আমি পা দিয়ে দিয়েছি, ও ভাই সুড়সুড়ি দিচ্ছে পুরো রীতিমতো। তো এখানটা তোমরা যদি এটা করাতে চাও তো 10 মিনিটে এরা নিচ্ছে 100 টাকা, আর 15 মিনিটের জন্য 130, তাই তো 130। ওয়াও, এবার দেখা নিচে ভালো করে, তো ফিলিংসটা পুরো অন্যরকম, পুরো সেই মানে সুড়সুড়ি ঠিক না, কীরকম মানে কেউ খুঁটে দিচ্ছে পায়ে আস্তে 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 এরকম করে। সরি গাইজ, একটুখানি ভয়েস মিউট হয়ে গেছিল, ওর আসল কথাগুলোই ওঠেনি, আমি খেয়াল করিনি এখানে ভয়েস মিউট হয়ে গেছিল কখন, ওর আসল কথাগুলোই ওঠেনি। আবার কোন দোকানে যাচ্ছে, খাওয়া বাদ দিয়ে শুধু এদিক ওদিক ফোড়াচ্ছে আমাকে, খিদে পেয়ে গেছে, 8:30 বেজে গেছে, তবুও এখনো বন্ধ এদিক ওদিক কেনা শেষ হচ্ছে না, বাড়ি যাবো কখন কে জানে। বাহ, যাই হোক এখানে সাকসেসফুল হলো, ওই দোকানদার তো একদমই মানলো না, বাট এখানে সাকসেসফুল হলো বার্গেনিং করতে, যাই হোক একটু ওনার শান্তি হয়েছে। তো অ্যাট লাস্ট ওদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট হলো, এবার দেন আমরা খেতে যাচ্ছি, তো আমি নিয়েতে যাবো ভাবলাম, এখন দেখি কি খায় ওরা, আবার মাঝখানে যদি কোনো দোকানে ঢুকে যায় তো মুশকিল, পিছনে টাকা টাকা যেতে হচ্ছে, দেখেছো তো শুধু পিছিয়ে পড়ছে, শুধু এই দোকান ও দোকান ঢুকে যাচ্ছে একটা জিনিস থেকে।
তো চলো দেখি আমি গিয়ে কিছু খাবার দাবার পাই কিনা। এখন 9টা বাজে যায়, কখন খাবো, কখন মেট্রো ধরবো, কখন যাব ভগবানই জানে। তো চলো সঙ্গে থাকো, দেখি কি হচ্ছে। আমি নিয়ে ঢুকলাম, 3টে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছি। দেখা যাক কতক্ষণে আসে, পুরো একদম ফাঁকা চারিদিকে, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি করে খেয়ে দেয়ে বেরোতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে ঘুরে ঘুরে, আর এদের বার্গেটিংয়ের টাকা আমার মাথার পুরো চাটনি হয়ে গেছে, এত বার্গেটিং করতে পারে না। তো ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে, 250 করে প্লেট নিচ্ছে, বাট একটু একটুখানি করে বিরিয়ানি, মানে আমি একাই 3 প্লেট বিরিয়ানি খেয়ে নিতে পারবো, জানি না টেস্ট কেমন, বাট খেয়ে দেখি। এলাচ ফ্লেভার বিরিয়ানি চিকেন চাপ দিয়েছে একটা, তেমন একটা ভালো না, ভালোই না, মোটামুটি খুব একটা ভালো না, বাট প্রচণ্ড প্রাইস বেশি। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ব্লগ, এখন বাড়ি যাচ্ছি। পুরো দেখতেই পাচ্ছ রাস্তা শুনশান হয়ে গেছে, রাত্রি এখন 9:45 বাজে, দেখি কোন ট্রেন পাই, সেই ট্রেন ধরে যাবো বাড়ি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা যারা আমার পুরনো মেম্বার আছো চ্যানেলটা শেয়ার করো। বাট এইটা শেষ নয়, কারণ এখান দিয়ে খুব একটা বেশি আমাদের এখনও কেনা হয়নি। আর একটা ইচ্ছা আছে হাতিবাগানে, কিংবা যদি গড়িয়াহাটে যাই তো সেখান থেকেও কিছু জিনিস কিনবো। তো সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য। এটা ছিল ফার্স্ট পার্ট, তো সেকেন্ড পার্ট যতক্ষণ হয় ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।